নমস্কার, যে কোনো আইইউপিএসসি নোমেনক্লেচার আইসোমারের উপর কিভাবে রিলেটেড আমরা এই ভিডিওতে সেই জিনিসটাই শিখব। তার আগে আমাদেরকে ইজেড আইসোমার, সিস্টান্স আইসোমার এবং আরএস নোমেনক্লেচারের জন্য আমার সেপারেট ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখে নাও। দেখে নেবার পর এই ভিডিওটায় এসো কিভাবে আমরা আইইউপিএসসি নোমেনক্লেচার করব। তো আমরা ধরে নিলাম তুমি ইজেড বা আরএস নোমেনক্লেচার করতে জানো, সেইখান থেকে আমরা আইইউপিএসসি নোমেনক্লেচারটা শুরু করছি। দেখো, তুমি নর্মালি তোমাকে যদি এই জিনিসটা দিয়ে দেওয়া হয়, এই জিনিসটা দিয়ে দেওয়া হয়, তুমি কি বলবে এইটার আইইউপিএসসি নোমেনক্লেচার কি? নর্মাল যেটা হতো সেটা কি হতো, 1, 2, 3, 4, 5, 6, মানে সিক্স মেম্বার রিং, এবং এটা একটা রিং কম্পাউন্ড। রিং কম্পাউন্ড মানে কি হলো, সাইক্লো, সাইক্লো কথাটা এলো, সিক্স মেম্বার রিং মানে হেক্স, এবং সিঙ্গেল বন্ড আছে, সিঙ্গেল বন্ডের জন্য এন, তার মানে সাইক্লো হেক্সেন, এটা হলো তোমার নর্মাল আইইউপিএসসি। ওকে, এবার দেখো তুমি যদি নর্মাল বলতে তাহলে কি বলতে, 1 আর 2 পজিশনে ব্রোমিন আছে, তার মানে 1, 2 ডাইব্রোমো, ডাইব্রোমো সাইক্লোহেক্সেন, ঠিক, 1, 2 ডাইব্রোমো সাইক্লোহেক্সেন, এটাই বলতে। কিন্তু একটু খেয়াল করে দেখো দুটো ব্রোমিন কোথায় আছে, দুটো ব্রোমিন অপোজিটে রয়েছে। তাহলে অপোজিটে যদি থাকে তখন আমরা তাকে কি বলি, ট্রান্স পজিশন বলি। তার মানে এইটার নামের সঙ্গে শুধু সামনে ট্রান্স কথাটা যুক্ত করে দিতে হবে। এইটা হলো তোমার কাছে আইইউপিএসসি অনুসারে হলো, কিন্তু আইসোমারটাকে ইউজ করলাম ট্রান্স। অথবা ট্রান্স জিনিসটাকে নিশ্চয়ই তোমরা জানো, সিস জিনিসটাকে আমরা বলতে পারি, সিস জিনিসটাকে আমরা জেড বলতে পারি, এবং ট্রান্স জিনিসটাকে আমরা কি বলতে পারি, ই বলতে পারি। অর্থাৎ তুমি একই নাম ই 1, 2 ডাইব্রোমো সাইক্লোহেক্সেন নাম করে দিলে। ওকে, ক্লিয়ার? তো এইটাই তোমার আইসোমার কনসেপ্টটা অ্যাড হয়েছে। মনে করো তোমাকে এইটা নোমেনক্লেচার করতে বলল, তো এইটার নোমেনক্লেচার কি হবে? নর্মালি তুমি কি জানো, দেখো 1, 2, 3, 4, 4 মানে কি হবে, 4টে কার্বন বিউট, এবং দেখো নাম্বারিং যদি করো তাহলে অবজার্ভ করছো 2 নম্বরে ডবল বন্ড আছে, তার মানে বিউট 2 ইন, এটা হলো স্ট্রাকচার। বাট এখানে দুখানা CH3 কোথায় রয়েছে, সেম সাইডে রয়েছে। আর যদি সেম সাইডে থাকে তাকে আমরা কি বলি, সিস বা জেড, তার মানে এইটার নাম বলবো সিস বিউট 2 ইন, অথবা বলতে পারবো জেড বিউট 2 ইন। ওকে, এইভাবে আমরা কনসেপ্টটাকে অ্যাপ্লাই করলাম, ঠিক আছে? এবার যদি মনে করো তোমাকে এইরকম একটা কম্পাউন্ড দিল, তাই তোমাকে নোমেনক্লেচারটা এইখানে কিন্তু আইইউপিএসসি দিয়ে করতে হবে নোমেনক্লেচারটা, কিন্তু মানে তোমার আইসোমার কনসেপ্ট অ্যাপ্লাই হবে। এবার তুমি এটাকে অবজার্ভ করে দেখো যে এই দুটোর মধ্যে কোন গ্রুপের প্রায়োরিটি বেশি, এটার প্রায়োরিটি বেশি, এটার প্রায়োরিটি কম, 2 নম্বরে, এই দুজনের মধ্যে কার্বোহাইড্রেট বেশি, ব্রোমিনের ওয়েট বেশি, তার মানে এর প্রায়োরিটি বেশি হলো, এর প্রায়োরিটি কম, তার মানে দেখো দুটো সেম প্রায়োরিটি গ্রুপ অপোজিট সাইডে রয়েছে। তো দুখানা সেম প্রায়োরিটি গ্রুপ যদি অপোজিট সাইডে থাকে তখন তাকে আমরা কি বলি, ট্রান্স, ট্রান্স। এবার তোমার এটার যা নাম সেই অনুযায়ী করে দাও, 1 ব্রোমো, 1 ব্রোমো, 1 ক্লোরো, কারণ আমরা জানি বিটা আগে হয়, 1 ব্রোমো, 1 ক্লোরো, 3টে কার্বন মানে প্রোপ, এবং ডবল বন্ডের জন্য ইন, 1 ব্রোমো, 1 ক্লোরো, প্রোপিন, এইটা হলো নর্মাল আইইউপিএসসি। কিন্তু আইসোমারটা কি বোঝাচ্ছে, দুটো সেম পাইরোটিক গ্রুপ অপোজিটে রয়েছে, তাই ট্রান্স কথাটা অ্যাড করলাম। ঠিক একই জিনিস এই জিনিসটাকে রেখে তুমি ট্রান্স মানে মোটামুটি তুমি কি বলতে পারো, ই বলতে পারো, তার মানে ই 1 ব্রোমো, 1 ক্লোরো, প্রোপিন, এই কথাটা তুমি লিখতে পারো। ওকে, কিভাবে লিখবে, ক্লিয়ার? সো এইভাবে আমরা আইইউপিএসসিটা অ্যাপ্লাই করে থাকি। যেমন দেখো তোমাকে যদি এইরকম দেয় যে এইটার আইইউপিএসসি নেম কি হবে, তুমি নর্মাল কি বলতে, তুমি নর্মাল এইটা বলতে 1, 2, 3, 4, 5, 6, 6টা কার্বন মানে হেক্স, এবং ডবল বন্ড স্টার্ট হচ্ছে 2 নম্বর এবং 4 নম্বরে, তার মানে হেক্স 2, 4 ডাই ইন, তাই তো বলতে, নর্মাল এইটা হতো। কিন্তু খেয়াল করে দেখো 2 এবং 3 এর যে ডবল বন্ড আছে, এই ডবল বন্ডের এই দুটো গ্রুপ দেখো অপোজিটে রয়েছে,
সো অপোজিটে থাকলে তখন আমরা কি বলি, তখন আমরা ট্রান্স বলি বা কি বলি, ই বলে থাকি, তাই তো? আবার দেখো এই ডবল বন্ডেড এক্সপেক্ট, এই দুটো দুটো গ্রুপ দেখো সেম সাইডে রয়েছে, তো সেম সাইডে থাকলে তাকে কি বলি, জেড বলি, তাই না? সেমে জেড বলি আর অপোজিটে থাকলে ই বলি, তাই তো বলি? তার মানে এইটার নামের সঙ্গে শুধু অ্যাড হয়ে যাবে দু নম্বরে ই অ্যান্ড চার নম্বরে কি আছে, চার নম্বরে জেড, তার মানে টু ই ফোর জেড কমা টু ই ফোর জেড হেক্স টু ফোর ডাইন, ওকে? অথবা বলতে পারো টু ই মানে কি বলেছিলাম, ই মানে ট্রান্স, ফোর সিস হেক্স টু ফোর ডাই ইন, এক্সামে নানানভাবে থাকবে। সো এইভাবে আমরা জিওমেট্রিক্যাল আইসোমারের কনসেপ্টটাকে ইউজ করলাম। এছাড়াও কিন্তু তোমাকে আরএস কনসেপ্টের উপর বেস করে অনেক সময় কোশ্চেন দিয়ে থাকে, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাকে মনে করো এইটা বললো, আমরা এখানে আরএস ডিসকাস করছি না, তাই আরএস এর ভিডিওটা দেখে নিও যে কিভাবে আমরা আরএসটা আসে, তোমাকে এই একটা কম্পাউন্ড দিল, ওকে? তুমি যেটা যদি এটা আরএস বার করে থাকো দেখবে আর পাবে, ঠিক আছে? আমি এখানে আরএস নিয়ে ডিসকাস করছি না, আরএস এর জন্য আলাদা ভিডিও রয়েছে, সেটা দেখে নেবো আমরা, কিন্তু এটা যদি আরএস বার করি আমি আর পাবো। তাহলে এইটা যদি আইইউপিএসি করো কি পাচ্ছ, দেখো দুটো কার্বন আছে, দুটো কার্বন মানে কি, ইথ, ইথ সিঙ্গেল বন্ডের জন্য কি হবে, এন, ইথেন। এবার দেখো ক্লোরিন আছে আর ব্রোমিন আছে, অবভিয়াসলি ব্রোমো আগে, তার মানে ওয়ান ব্রোমো, ওয়ান ব্রোমো কমা ওয়ান ক্লোরো, তাই তো? ওয়ান ব্রোমো ওয়ান ক্লোরো ইথেন, এটা হলো নাম। কিন্তু যেহেতু এর নোমেনক্লেচার অনুসারে আর পাচ্ছ, তাই সামনে আর কথাটা অ্যাড করে দিতে হবে, ওকে? এইভাবে আমরা জিওমেট্রিক্যাল আইসোমার কনসেপ্টটা ইউজ করি। সো আশা করবো এই ধরনের কোশ্চেন যদি আমাকে দিয়ে থাকে এক্সামে আমরা সলভ করতে পারবো। ধন্যবাদ।